মাদ্রাসার বঞ্চিত চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে কালীঘাট চলো অভিযান। এই মুহূর্তে মাদ্রাসা চাকরি প্রার্থীরা যারা পাস করেছে কিন্তু যাদের নিয়োগ হয়নি তারা কিন্তু এই মুহূর্তে হাজরা মোড়ে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চান। বক্তব্য হচ্ছে আমরা 2014 সালে পরীক্ষা দিয়েছিলাম মাদ্রাসা সার্ভিস কমিশনে, 2016 সালে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশন পাস করেছিলাম। কমিশন যখন বিজ্ঞপ্তি দিয়েছিল 2014 সালে সেখানে ভ্যাকান্সি ছিল 3183, 2016 সালে আমরা পাস করেছিলাম, 2017 সালে ইন্টারভিউ নিয়েছিল, 2018 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন কোনো প্যানেল ছাড়াই কাদের নিয়োগ করেছে আমরা জানতে পারিনি। এই দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া মমতা ব্যানার্জি, তার সত্ত্বেও এই দ্বিচারিতা। হাইকোর্টের একাধিক অর্ডার রয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো অর্ডার মানা হচ্ছে না, এই দ্বিচারিতা কেন? কিন্তু আমাদের এই আন্দোলন চলছে চলবে, আমরা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছি কারণ ইনি এই দপ্তরের মন্ত্রী, আমরা অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের এই হস্তক্ষেপ চাইছি। আজকাল দশ দিনের জন্য অভিষেক সিংহ।